গাইবান্ধায় বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024 ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ফাইনাল খেলায় মোনারপাড়া সরকারি কলেজকে 0-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর, কবির মিলন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মোনা সহ ক্রীড়া সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টে জেলার 7 উপজেলার সর্বমোট 16 দল অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দল বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। প্রত্যেকেই এই প্রশংসার দাবিদার এবং আমি মনে করি তোমাদের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় তোমার একটা চমৎকার উপদেশ পেয়েছো। আগে পর্যায়ে যেন একটা ভালো পর্যায়ে যেতে পারে বা চ্যাম্পিয়ন হওয়ার আমরা কিন্তু ইফতেখার ক্রীড়ারেক্স এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।